ক্যান বি ডু এই যে এতগুলো সেন্টেন্স দেওয়া আছে এগুলোর মধ্যে আমরা কোনগুলো করি ওকে হচ্ছে হুইচ মাস্ট উই নট ডু কোনগুলো আমরা করবো না হুম টিক দ্য কারেক্ট থিংস অ্যান্ড ক্রস আউট দ্য রং ওয়ান্স যেগুলো ভুল আছে যেগুলো আমরা করবো না সেগুলো কাটাকাটি দেবো আর যেগুলোকে করবো সেটাকে আমরা রাইট চিহ্ন দেবো ওকে তাহলে আমরা শুরু করি ড্রিঙ্ক ওয়াটার এনিভেয়ার যে কোনো জায়গা থেকে জল খাবো না যে কোনো জায়গা থেকে জল খাব না ওকে ক্রস তারপরে কী বলেছে ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে মানে দিনে দুবার দাঁত মাঝবো অবশ্যই মাজবো টিক রাইট ইট আনকভার ফুড মানে যেই মানে আঢাকা খাবার খাবো মানে যেই ঢাকারে যেই খাবারের মধ্যে ঢাকনা থাকে না সেই ঢাকা দেওয়া থাকে না সেই আঢাকা খাবার খাবো খাবো না তাহলে এটা কী হবে ক্রস ওকে তারপর কি বলেছে গেট গেট অ্যাবাউট টেন আওয়ার্স অফ স্লিপ দশ ঘন্টা ঘুমাও ঠিক আছে দশ ঘন্টা অন্তত ঘুমাতে হবে ফরগেট টু ইউজ এ হ্যাঙ্কি মানে রুমাল ব্যবহার করব না কিন্তু রুমাল ব্যবহার করবো তাহলে এটা কি বলেছে করব এখানে বলেছে ফরগেট টু ইউজ হ্যাঙ্কি হ্যাঙ্কি নিতে ভুলে যাবো ভুলে যাব না এটা ক্রস হবে ওকে সময় হ্যাঙ্কি ইউজ করবে রুমাল এক্সারসাইজ এভরিডে প্রতিদিন আমরা কী করব এক্সারসাইজ করবো মানে শরীরচর্চা করবো ওকে তাহলে রাইট অবশ্যই করবো তাহলে শরীর ফিট অ্যান্ড ফাইন থাকবে চিউ আওয়ার নেইলস মানে নখ দাঁত দিয়ে নখ কাটবো কাটবো কি বা মানে চুষবো আর কি না এটা ভুল এটা এই কাজটা করবো না আমরা ওকে ফরগেট টু বার্থ স্নান করতে ভুলে যাব অবশ্যই না রোজ স্নান করবো কাটা ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার বি ইট খাওয়ার আগে এবং খাওয়ার পরে আমরা হাত ধোবো অবশ্যই ধোবো এটাকে রাইট ওকে তারপরে কী বলছে ড্রিঙ্ক লটস অফ ওয়াটার বেশি পরিমাণে জল খাবো অবশ্যই রাইট কাট আওয়ার নেইলস অ্যান্ড কিপ দেম ক্লিন আমরা নখগুলোকে কেটে পরিষ্কার রাখবো নখ পরিষ্কার সবসময় নখ কাটবো এবং তাকে পরিষ্কার রাখবো হ্যাঁ অবশ্যই রাইট কিপ আওয়ার হেয়ার ক্লিন অ্যান্ড কমড মানে আমাদের সবসময় আমাদের চুলকে কী করবো পরিষ্কার রাখবো এবং আঁচড়ে রাখবো সুন্দর করে ঠিক রাইট বলেছে বাথ এভরিডে অ্যান্ড ওয়ার ক্লিন ক্লোথস রোজ স্নান করবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবো ঠিক রাইট এটা কী করবো ঠিক রাইট ওকে ওয়ার ডার্টি ক্লোথস নোংরা জামাকাপড় পরবো অবশ্যই পরবো না ক্রস ওকে নোংরা লেখা আছে নোংরা জামাকাপড় পরবো কাটা হবে এটা নোংরা জামাকাপড় পরবো না ইট রেগুলার মিলস রোজ খাবার খাবো যখন যেটা খাবার খাবার সময় তখন সেটা খাবো অবশ্যই রাইট রিনসে আওয়ার মাউথ আফটার উই ইট আচ্ছা তাহলে খাওয়ার পরে মুখ ধোবো অবশ্যই ধোবো রাইট ওকে এটা আমরা এই কাজটা আমরা করবো তাহলে আমরা রাইট চিহ্ন দিচ্ছি ইচ অ্যাট ডিফারেন্ট টাইমস এভরিডে মানে এক এক মানে রোজ আলাদা আলাদা মানে ডিফারেন্ট টাইমস মানে হচ্ছে ইট অ্যাট ডিফারেন্ট টাইমস এভরিডে মানে এক একদিন এক এক সময়ে খাবার খাবো অবশ্যই খাবো না যেটা টাইম সেই টাইমেই খাবার খাবো ওকে সঠিক সময়ে রোজ খাবার খাবো এটা কী হবে ভুল ইচ ডিফারেন্ট টাইমস আলাদা আলাদা সময় খাবার অবশ্যই খাবো না ওকে এখানে লেখা আছে ইচ অ্যাট ডিফারেন্ট টাইমস এভরিডে মানে আলাদা আলাদা সময় এক একদিন এক একদিন এক এক সময় খাবার খাবো এটা ভুল এটা করবো না আমরা ওকে ইট ফুড অন দ্য রোড সাইড রাস্তার পাশে দাঁড়িয়ে খাবার খাবো এটা কি এটা আমরা করবো না তাই জন্য ক্রস তাহলে এটা তোমাদের ক্লাস টু জি ক্লাস অফ এটা বইয়ে করবে ওকে থ্যাংক ইউ